রপ্তানির খবর বেরোলো, প্রথম ট্রাক সীমান্ত এলাকা থেকে পার হওয়ার আগেই দেখা গেল মজুতদারিরা তারা আলু বাজারে ছেড়ে দিয়েছে, অর্থাৎ আলু তাদের হাতে মজুত ছেড়ে। এই মজুতদারিকে কেন নিয়ন্ত্রণ করতে পারবে না সরকার? আমাদের কথাটাই সেখানে, তৃণমূল বিএনপি মানে তৃণমূলের জন্য বিএনপি, সাধারণ সাধারণ জনগণ যারা বাংলাদেশের দিন আনে দিন খায় তাদের জন্য। আজকে আমরা দেখছি আমাদের শ্রমিক কর্মীরা আন্দোলন করছে, কারণ দ্রব্যমূল্য এই পর্যায়ে গেছে তারা যে বেতন পায় সে বেতন দিয়ে দুই বেলা খাওয়া কিনতে পারে না। আমরা আশা করি এই শিল্প কারখানার মালিক সমূহ তাদের দিকে নজর দিবে, ন্যায্য বেতন তাদের জন্য তারা নিশ্চিত করবে, যাতে তারা সকলে একসাথে শান্তিপূর্ণ জীবন জীবিকা অর্জন করতে পারে। আজকে বাংলাদেশের আগামীতে নির্বাচন হতে যাচ্ছে, আমরা বলেছি তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল, আমরা নির্বাচনে অংশ নিতে চাই। তবে একই সাথে আমরা আশা করব যে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন সেই ক্ষমতা অক্ষরে অক্ষরে পালন করবে, যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড প্রতিটি দল যারা নির্বাচনে অংশ নিবে সে অংশ নিতে পারে। আমরা জলাপোড়া রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা হত্যার রাজনীতিতে বিশ্বাস করি না। সে লগি বৈঠা দিয়ে হত্যা করা হোক, পেট্রোল বোমা মেরে মানুষকে হত্যা করা হোক, কোনো সহিংসতাকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। তৃণমূল বিএনপির যে মূল মন্ত্র, সুস্থ রাজনীতি হবে সুশাসনের ভিত্তি, সেই সুস্থ রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমরা তৃণমূল বিএনপি মাঠে নেমেছি। এবং আমি অন্তত আমি নিজেকে আনন্দিত গর্বিত যে আজকে আপনারা এতজন আজকে আমাদের দলের যোগদান করেছেন। আগামীতে আমরা জেলায় জেলায় না পারলেও বিভাগে বিভাগে গিয়ে আপনাদের বক্তব্য শুনবো, সেখানে আরও অনেকে তৃণমূল বিএনপিতে যোগদান করবেন, কারণ তারা সকলেই একটি নতুন পরিচ্ছন্ন রাজনীতি দেখতে চায়। আপনার সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও আপনাদের সকলকে ধন্যবাদ, নতুন যারা আজকে তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন তাদেরকে জানাই অন্তরে অন্তর থেকে সুস্বাগতম। আপনারা সকলেই তৃণমূল বিএনপির নেতা, বিএনপি তৃণমূল বিএনপির এক নেতা হতে পারে না, তৃণমূল বিএনপির প্রতিটি সদস্য দলের নেতা, প্রতিটি সদস্যের মতামত আমরা শুনব, যতটুকু সম্ভব সেটা আমরা বাস্তবায়ন করব। সকলকে অশেষ ধন্যবাদ, সকলকে অশেষ ধন্যবাদ। তবে আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতি নিব, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিব। আশা করি প্রতিটি আসনে আমরা তৃণমূল বিএনপির পক্ষ থেকে একজন প্রার্থী দিতে পারব, এবং সেই প্রার্থী জনগণের সম্মতি নিয়ে, জনগণের ভোট আদায় করে, যাতে তারা আগামী সংসদে সদস্য হিসেবে বসতে পারে, তারা জনগণের কথা বলতে পারে, তৃণমূলের কথা বলতে পারে, তৃণমূলে জনগণের কথা বলতে পারে।